আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী নিয়ে আলোচনা করব যার নাম সাহারা। তিনি একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী। সাহারা চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত রোখে দাঁড়াও চলচ্চিত্রের মাধ্যমে। তিনি প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন। এছাড়াও তার অন্যান্য ব্যবসায় সফল চলচ্চিত্রগুলো হলো বলবো কথা বাসর ঘরে, ভালোবেসে বউ আনবো, প্রেম কয়েদি, রাস্তার ছেলে, সাহেব নামে গোলাম, 5 টাকার প্রেম, বড় লোকের 10 দিন, গরিবের 1 দিন, বস নাম্বার 1 ইত্যাদি। চলচ্চিত্র অভিনেত্রী সাহারা উনিশে জুন 1990 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 32 বছর। তিনি একজন পেশায় অভিনেত্রী। কর্মজীবন 2003 থেকে 2014। দাম্পত্য সঙ্গী মাহবুবুর রহমান মনির। 2015 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এছাড়াও সাহারা 2003 সালে অভিনয় শুরু করেন। তার অভিনয় চলচ্চিত্রের শুরুতে রোখে দাঁড়াও চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন, তবে এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। দ্বিতীয় চলচ্চিত্র ভাড়াটে খুনি ও ফোলাপ হয়। এই সময় তিনি আলেকজান্ডার বোস সাথে অর্ডার, লাকি সেভেন ও ড্যাম কেয়ার এর মতো মারপিট ধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন। অর্ডার ছবিতে আলেকজান্ডার বো ও তার উপর চিত্রায়িত কণ্ঠশিল্পী আগুনের পাওয়া চন্ডিমা গানটি তাকে বেশ জনপ্রিয়তা পাইয়ে দেয়। এই গানটি মূলত অন্তরা মালির বিখ্যাত গান। মালামাল মালামাল মাকমাল এই বাদান এর পুনঃসংস্করণ। এরপর তিনি রুবেল ও রিয়াজের সাথে বিষাক্ত চোখ চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালে শাকিব খানের সাথে বাদিউর রহমান খোকনের প্রণয় ধর্মী প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে প্রথম সফলতা অর্জন করেন। এই ছবিতে তাকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্মার্ট ও অহংকারী চরিত্রে দেখানো যায়। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের সফলতার পর তিনি বেশ কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়। এই চলচ্চিত্রের মধ্যগুলো হলো বলবো কথা বাসর ঘরে, ভালোবেসে বউ আনবো, প্রেম কয়েদি, রাস্তার ছেলে, খান সাহেব, 5 টাকার প্রেম, সাহেব নামে গোলাম, বড় লোকের 10 দিন, গরিবের 1 দিন ইত্যাদি। 2011 সালে তার অভিনীত বন্ধু তুমি শুটু তুমি ছবিটিতে মোটামুটি মানে ব্যবসা করে। এরপর শাকিব খানের বিপরীতে অভিনয় তার বস নাম্বার 1 চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়। পরের বছর শাকিবের বিপরীতে তার খোদার পরে মা ও মাই নেম ইজ সুলতান ছবি দুটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে সর্বশেষ তাকে 21 মার্চ 2014 সালে মুক্তিপ্রাপ্ত তোকে ভালোবাসতেই হবে চলচ্চিত্র অভিনয় শেষ অভিনয় করতে দেখা গেছে। ছোটোবেলা থেকেই সারা নাচ শিখেছেন নৃত্য পরিচালনা আজিজ রেজার কাছে। 2005 সালে বাবাকে হারানোর পর তিনি আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। ঢাকা টু বোম্বের ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে 2015 সালে 8ই মে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং তার চলচ্চিত্রের ক্যারিয়ারে ইতি টানে। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সবাইকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ।